হ্যালো ফ্রেন্ডস, অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি নাজমুস। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে অবশেষে স্বস্তির বৃষ্টি বঙ্গে, যেখানে বলাচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সন্ধ্যার পর থেকেই। রাজ্যের কোন কোন জেলায় হতে পারে এই ভারী বৃষ্টি বা কখন থেকেই বা হতে পারে এই বৃষ্টি, কি জানালো আবহাওয়া দপ্তর, আজকে থাকবে এই নিয়েই বিস্তারিত আলোচনা। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের সকলের কাছে একটা রিকোয়েস্ট বা অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন কিংবা প্রথমবার ভিজিট করে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিও নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে প্রেস করে সাবস্ক্রাইব করে পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে দেবেন। কারণ যখনই আমরা এমন কোন আবহাওয়া দপ্তরের লেটেস্ট ট্রেন্ডিং হেল্পফুল ভিডিও নিয়ে আলোচনা করব, তখন সবার প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। সাথে সাথে ভিডিওটিতে একটা লাইক ও বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন, কারণ আপনাদের লাইক আর শেয়ারই আমাদের উৎসাহিত করবে লেটেস্ট আপডেটটা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। তো ফ্রেন্ডস, আজ সকাল থেকেই দেখছেন রাজ্যের একাধিক জেলাতেই কিন্তু আকাশটা মেঘলা অবস্থায় রয়েছে, কোথাও বা ঝিমঝিম বৃষ্টিপাত রয়েছে। সকালে আপডেটে যেখানে বলা হয়েছিল রাজ্যের একাধিক জেলায় হতে পারে ঝিমঝিম বৃষ্টি, তবে থাকতে পারে অস্বস্তিকর গুমোট। আর এক্ষুনি পা আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুপাতে যেখানে বলা হচ্ছে অবশেষে বর্ষা বঙ্গে, আজ আলিপুর দুয়ার ও জলপাইগুড়িতে মৌসুমি বায়ু প্রবেশ করেছে। আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গে সব জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে বর্ষা এখন নির্ভর করছে নিম্নচাপের উপর। আগামী 24 ঘন্টাতে কলকাতা ও দক্ষিণবঙ্গে গরম ও আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে, কলকাতাতে তাপমাত্রা থাকবে 37 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে দক্ষিণবঙ্গে কাল বেশ কিছু জেলায় তাপ প্রবাহ চলবে। বাঁকুড়া, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম, দক্ষিণ চব্বিশ পরগনাতে তাপ প্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। এদিকে দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আগামীকাল বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়, তবে দক্ষিণবঙ্গে বর্ষা কবে ঢুকবে তা এখনো বলা যাচ্ছে না। তো ফ্রেন্ডস, এক্ষুনি পা আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুপাতে বুঝতে পারলেন আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেখানে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আলিপুর দুয়ার ও জলপাইগুড়িতে মৌসুমি বায়ু প্রবেশ করেছে। তার সাথে সাথে দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাসও দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। তো ফ্রেন্ডস, আপনি রাজ্যের কোন এলাকা থেকে দেখছেন, অর্থাৎ উত্তরবঙ্গ না দক্ষিণবঙ্গ থেকে, আপনার এলাকার সকাল থেকে আবহাওয়া পরিস্থিতি কেমন অথবা কোন বৃষ্টি হয়েছে কিনা, অতি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন, কারণ আমরাও দেখতে চাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাসের সঙ্গে কতটা মিলছে আপনাদের এলাকার আবহাওয়া। আর আপনি যদি ভিডিওটিতে এখনো পর্যন্ত লাইক না করে থাকেন প্লিজ একটা লাইক করে দেবেন, কারণ আপনাদের লাইক আর শেয়ারই আমাদের উৎসাহিত করবে লেটেস্ট আপডেটটা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। সাথে সাথে চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং।